লিসেন দিস ইজ 2020 এন্ড আই নো ইউ আর অসাম কিন্তু কিছু কারণবশত আপনি সেই 2000 সালের মতো এখনো ঢলাঢুলা মোটা প্যান্ট পরে যাচ্ছেন সো আজকে আমি আপনাদেরকে এমন পাঁচটি জিন্স মিস্টেক সম্পর্কে শেয়ার করব যেগুলির একটি না একটি তো আপনি অবশ্যই করেন সো ভিডিওটি শুরু করার আগে যদি আমার ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন তাহলে এখনই ফলো করে দেন @muntasirstyle আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব সেখানে আমি বিভিন্ন ধরনের ফ্যাশন রিলেটেড কন্টেন্ট পোস্ট করে থাকি অর্থাৎ যেগুলি ইউটিউবে শেয়ার করা যায় না অর্থাৎ ছোট ছোট জিনিসপত্র সেগুলি আমি ইনস্টাগ্রামে স্টোরিতে দিয়ে বা পোস্ট করে সেগুলি বলার চেষ্টা করি তাই ফলো করে দেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান সুপার স্কিনি টাইপ জিন্স পরা অর্থাৎ আমি আমার আশেপাশে এমন অনেক ছেলেকে দেখেছি যারা এত টাইট জিন্স পরে যে তাদের পায়ের আকৃতি গঠন সবকিছু বোঝা যায় এটা কিন্তু অনেক বড় একটা মিস্টেক হ্যাঁ এখনকার যুগে অর্থাৎ 2020 আমাদের অবশ্যই সেই রকমের ঢলাঢলা জিন্স পরা উচিত না কিন্তু তাই বলে এত টাইট জিন্সও পরা উচিত না যেটি দিয়ে আপনার পা পুরোটা বোঝা যায় সত্যি কথা বলতে আমিও আগে এরকম মিস্টেক করতাম অর্থাৎ এত টাইট জিন্স পরতাম কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম যে না আসলে তো এত টাইট জিন্স পরা তো ঠিক না নিজের কমফোর্টের একটা ব্যাপার স্যাপার আছে তাই জন্য বলে রাখি আমার নিজের পার্সোনালি মতে সুপার স্কিনি টাইট জিন্স অ্যাভয়েড করাই বেটার আর কিছু কিছু জিন্স উরুর কাছে অর্থাৎ থাইয়ের কাছে এত বেশি টাইট হয়ে থাকে যে ঠিক মতো বসাও যায় না সো অবশ্যই সেরকম জিন্স অ্যাভয়েড করাই বেটার তাই আমি সাজেস্টেড করব আপনাদেরকে যে একটি স্লিম ফিট জিন্স কেনার অবশ্যই আপনাকে সেখানে অনেক বেশি ক্লাসি লাগবে নাম্বার টু অনেক বেশি ঢলা জিন্স পরা হ্যাঁ এখন আপনারা হয়তোবা অনেকে আমার থেকে দ্বিমত পোষণ করবেন কারণ কমফোর্টেরও একটা ব্যাপার স্যাপার আছে যদি আপনি অনেক বেশি স্বাস্থ্যবান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ঢলা জিন্স পরা উচিত কিন্তু যদি আপনি আমার মতো মোটামুটি স্লিম হয়ে থাকেন বা স্কিনি হয়ে থাকেন বা আপনি যদি ফিট হয়ে থাকেন তাহলে আপনার ঢলা জিন্সের দিকে না যে স্লিম ফিট জিন্সের দিকে যাওয়া দরকার যা অনেক বেশি টাইটও না আবার অনেক বেশি ঢলাও না সত্যি কথা বলতে ঢলা জিন্স পরলে একটা ছেলেকে অনেক বেশি হরিবল দেখায় নাম্বার থ্রি জিন্স কেনার সময় কমফোর্ট দিকে নজর দেওয়া সাথে সাথে রাইজের দিকেও নজর দেওয়া আমরা অনেকে কমফোর্টের দিকে তো ঠিকই নজর দেই কিন্তু রাইজের দিকে অনেকে নজর কম দেই তাই রাইজের দিকে অবশ্যই নজর দিবেন তো যারা জানেন না রাইজ কি তাদের জন্য বলে রাখি প্যান্টের যে এখান থেকে এই পর্যন্ত যে অংশটা আছে অর্থাৎ এই যে এই অংশটা এই অংশকে রাইজ বলা হয় আপনি যদি 5'8" এর নিচে থাকেন তাহলে আপনাকে অবশ্যই লো রাইজের দিকে যাওয়া উচিত এই ক্ষেত্রে যদি আপনি হাই রাইজের দিকে যান তাহলে আপনাকে দেখতে কার্টুন টাইপ লাগবে আবার আপনার যদি হাইট 5'8" থেকে 6'1" পর্যন্ত থাকে তাহলে আপনার মিডিয়াম রাইজের দিকে যাওয়া উচিত এক্ষেত্রে আপনাকে ঠিক লাগবে আবার যদি আপনার 6'1" থেকে উপরে থাকে তাহলে আপনার হাই রাইজের দিকে যাওয়া উচিত এক্ষেত্রে যদি আপনি লো রাইজের দিকে যান তাহলে কিন্তু আপনাকে দেখতে তুলনামূলকভাবে খাটো লাগবে এবং আপনি ঠিকমতো প্যান্টি পরতে পারবেন না তাই জন্য রাইজের দিকে লক্ষ্য করে অবশ্যই প্যান্ট কিনবেন আমার একটা প্যান্ট রাইজের দিকে লক্ষ্য না করে কেনার জন্য পুরোপুরি সেটি আমি আর পরবর্তীতে পরতেই পারি নাই নাম্বার ফোর অনেকে আছে প্যান্ট পরার পর তাদের নিচে আন্ডার প্যান্ট দেখা যায় অর্থাৎ প্যান্টটি এমন ভাবে পরে অর্থাৎ এত নিচে পরে যে তাদের আন্ডারওয়্যার দেখা যায় তারা কি বুঝাইতে চায় তারা আন্ডারওয়্যারের ব্র্যান্ড অনেক বেশি দামি whatever listen gentlemen এমন মিস্টেক আপনাদের করা যাবে না যদি এমন মিস্টেক আপনার হয়ে থাকে তাহলে এখনই শুধরাই নেন পরবর্তীতে আর ওইভাবে জিন্সটা পরে না দেখতে অনেক বেশি বাজে দেখায় অলওয়েজ চেষ্টা করবেন ঠিকঠাক জিন্স পরা তাহলে আপনাকে অনেক বেশি ক্লাসি লাগবে আরেকটা মিস্টেক আমি খেয়াল করে দেখেছি আপনাদের মধ্যে অনেকে আছে যারা এমন ভাবে জিন্স পরে যে নিচের পায়ে যে জুতা আছে সেটা দেখা যায় না অর্থাৎ জিন্স এত বেশি লং যে নিচের জুতাটা দেখা যায় না কেন ভাই জুতা কি আপনি দাম দিয়ে কিনেন নাই সেটা একটু শো অফ করাতে সমস্যা কোথায় তো অলওয়েজ চেষ্টা করবেন পায়ের যে অ্যাঙ্কেল আছে অর্থাৎ পায়ের টাকলুন হালকা উপরে পরা আর লিসেন যদি আপনার প্যান্ট ফর্মাল হয়ে থাকে তখন যদি আপনি মুজা পরে থাকেন সেক্ষেত্রে আপনি পায়ের অ্যাঙ্কেলের নিচে আপনার প্যান্ট পরতে পারেন কিন্তু যদি আপনি স্নিকার্স এর সাথে পরে থাকেন আর মুজা যদি না পরেন অর্থাৎ স্নিকার্স পরলে তো মুজা অবশ্যই অনেক বেশি বাজে দেখায় স্নিকার্স এর সাথে যদি মুজা পরা হয় সো যদি স্নিকার্স পরেন এন্ড আপনি যদি জিন্স পরে থাকেন তাহলে অবশ্যই সেটি পিন রোল করে আপনার পায়ের টাকনু অর্থাৎ অ্যাঙ্কেলের সামান্য একটু উপরে পরাটা বেটার সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর যদি আমার ইনস্টাগ্রামে এখনো ফলো না করে থাকেন তাহলে ফলো করে দিন @muntasirstyle ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর যদি বেশি বড় রিপ্লাই হয়ে যায় তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে আপনার সেই কমেন্টের সলভ করার চেষ্টা করবো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট এন্ড